কথায় আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। এই সুজনের সঙ্গে তেঁতুল পাতার সম্পর্ক না থাকলেও তেঁতুলের সঙ্গে তার ভালোই কারবার, কারণ কল্যাণীর সুজন সরকার পেশায় শেফ। আমেরিকার ছটা রেস্তোরাঁ তার, তার মধ্যে নতুন রেস্তোরাঁ জিতে নিয়েছে মিশেলিন স্টারের শিরোপা। ফুটবলের স্বীকৃতি যেমন বিশ্বকাপ, ঠিক তেমনই রান্নার ক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ মেলে মিশেলিন স্টার তকমা। কল্যাণীর সুজন সরকার সেই স্টার অর্জন করেছেন। এই খ্যাতি লাভের জন্য জীবনভর কত কিনা করেন বিশ্বখ্যাত রাঁধুনিরা, সারা জীবন চেষ্টা করেন, না পেলে আত্মহত্যাও করেন। এবার সেই সম্মান পেয়েছেন এক বাঙালি, নাম সুজন সরকার। গত ২০ বছর ধরে শেফ হিসেবে বিশ্বের নানা প্রান্তে কাজ করেছেন। পান্নালাল ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরই কল্যাণী ছেড়েছেন সুজন। ভুবনেশ্বর কলেজ ছেড়ে গোয়া, মুম্বাই, দিল্লি হয়ে লন্ডন চলে যান। সেখানেই কেটেছে অধিকাংশ সময়। হাত পাকিয়েছেন ইউরোপীয় রান্নায়। তবে নিজের রেস্তোরাঁ তৈরির ভাবনা মাথায় আসতেই ভারতীয় খাবার খাওয়ানোর কথা মনে হয় তার। অবশ্যই সেই ভারতীয় রান্নায় ছিল সুজনের নিজস্ব ছোঁয়া। বাঙালি খাবার নিয়ে প্রতিনিয়ত চর্চা করেন সুজন। ইতিমধ্যেই কিনুয়া দিয়ে ঝালমুড়ি বার আর সি আর্চিন দিয়ে মালাইকারি খাওয়ানো শুরু করেছেন ইন্ডিয়ানে আসা অতিথিদের। ধীরে ধীরে বাঙালি স্বাদের সঙ্গে অতিথিদের আরও নানাভাবে পরিচয় ঘটানোর ইচ্ছে আছে তার। ফরাসি ছোঁয়ায় ভারতীয় পথ খাইয়ে মিশেলিন জিতে নিয়েছেন সুজনের শিকাগোর রেস্তোরাঁ ইন্ডিয়ান। বিদেশের মাটিতে ৬-৬টি রেস্তোরাঁ রয়েছে সুজনদের, ইন্ডিয়ান যার মধ্যে নতুন। ২০১৭ সালে সান ফ্রান্সিসকোয় প্রথম রেস্তোরাঁ রুহ চালু করেন সুজন। এখন সেই রেস্তোরাঁর দায়িত্ব সামলান তার ভাই পূজন সরকার। পূজনও শেফ, ইন্ডিয়ান চালু করেছেন সবে গত বছর। সুজনের সেই রেস্তোরাঁ পেয়েছে মিশেলিন স্টার শিরোপা। এই মিশেলিন স্টার খেতাব শুরুর পিছনেও রয়েছে একটা মজার গল্প। জানা যায়, ২০ শতকের গোড়ার দিকে মিশেলিনদের সংস্থা গাড়ির টায়ার বানাত। একসময় গোটা ফ্রান্সে মাত্র ১০০০ গাড়ি ছিল সংস্থার। নিজেদের ব্যবসা বাড়াতে নতুন ভাবনা আসে দুই মিশেলিন ভাইয়ের মাথায়। গাড়ি নিয়ে ঘুরতে বেরোলে কোথায় গিয়ে মনের মতো খাবার পাওয়া যাবে তা চেনাতে কিছু রেস্তোরাঁকে মিশেলিন স্টার খেতাব দিতে শুরু করেন তারা। শতাব্দী পেরিয়ে সেই মিশেলিন তারকা এখন নানা দেশে ছড়িয়ে, দক্ষিণ এশিয়ার কিছু দেশেও দেওয়া হয় এই শিরোপা। তবে ভারতে আসেনি, অন্যান্য দেশে কাজ করেন এমন চার ভারতীয় এই সম্মান পেয়েছেন। তাদের মধ্যে একজনই শুধু বাঙালি। সুজন সরকার হলেন সেই প্রথম বাঙালি শেফ যিনি এই স্টার খেতাব পেলেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।